আমাদের দেশে আমরা যে মৌমাছিগুলো দেখি সেগুলো সাধারণত কি সাইজের হয়ে থাকে? এক করার অর্ধেক পরিমাণ হতে পারে, আঙ্গুলের এক করার অর্ধেক পরিমাণ হতে পারে, কোনো কোনোটা হয়তো বড় হয়ে একবারে বেশি বেশি হলে এক করা পর্যন্ত হতে পারে। কিন্তু হিমালয়ের মৌমাছিগুলো অনেক বড় বড় হয়, কোনো কোনো মৌমাছি সেইখানে 1.25 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। আর এই বড় বড় মৌমাছিগুলো যে মধু সংগ্রহ করে, এই মধু খেলে নেশা হয়, মানে কোনো কোনো ধরনের মধু খেলে একেবারে মাতালের মতো নেশা হয়। ফিটা ক্যাসেটের যুগ অনেকে হয়তো দেখে থাকবেন, আমি দেখেছিলাম। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন ফিতা ক্যাসেট ছিল, ট্রানজিস্টারের ভিতরে ফিতা ক্যাসেট ঢুকিয়ে দেওয়া হতো এবং একটা রোল থেকে ঘুরে ঘুরে ফিতাগুলো অন্য রোলে চলে যেত, আর এই যাওয়ার কারণে সেইখানে কিছু গান থাকতো, কথা থাকতো, সেগুলো আমরা শুনতাম। এখন আর সেই ফিতা ক্যাসেট পাওয়া যায় না খুব একটা, এখন নানান ধরনের ডিস্ক তৈরি হয়ে গেছে। তবে এই ফিতা ক্যাসেটের যুগে সবচেয়ে বেশি নাম করা কোম্পানি ছিল সনি। সনি কোম্পানি সবচেয়ে বেশি ভালো ফিতা ক্যাসেট তৈরি করত। এই সনি কোম্পানি 2014 সালে তাদের এই ফিতা ক্যাসেটে এমন একটা প্রযুক্তি উদ্ভাবন করেছিল যে একটা ফিতা ক্যাসেটে ওরা 185 টেরাবাইট ডাটা ধারণক্ষম একটা ফিতা ক্যাসেট তারা তৈরি করেছিল। 185 টেরাবাইট, ধারণা করতে পারেন একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক এখন কত? 2 টেরাবাইট 5 টেরাবাইট ধারণক্ষম পাওয়া যায়, আর এই ফিতা ক্যাসেটটা ওরা তৈরি করেছিল 185 টেরাবাইট ধারণক্ষম। মার্ক জুকারবার্গকে আমরা সবাই চিনি, ফেসবুকের প্রতিষ্ঠাতা। এই তরুণ ভদ্রলোক অল্প বয়সে অনেক টাকার মালিক হয়েছেন ফেসবুকের কল্যাণে। কিন্তু এই ফেসবুকটা এই মার্ক জুকারবার্গ তৈরি করার পরে 2005 সালে সে 75 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রয় করে দিতে চেয়েছিল। আর ওই সময় যদি সে বিক্রি করে দিত তাহলে হয়তো তার কিছু টাকা হতো, এখনকার মতো এত টাকাও হতো না, আর সে বিশ্বের এত বিখ্যাত মানুষও হতো না। ধবল রোগী দেখেছেন নিশ্চয়ই। ধবল রোগ হলে মানুষের শরীরের বিভিন্ন অংশ সাদা হয়ে যায়, অনেকের আবার হতে হতে একেবারে পুরো শরীরটাই সাদা হয়ে যায়। ধবল রোগীরা রোদে যেতে অসুবিধা হয়, তাদের চামড়ায় এক ধরনের জ্বালা পড়া অনুভব হয়, আবার অনেকের চোখে অসুবিধা হয়। কিন্তু এই ধবল রোগীর উল্টো আর একটা রোগ আছে, এই রোগটার নাম হচ্ছে মেলানিস্টিক। এই মেলানিস্টিক যদি কোনো প্রাণীর হয় তাহলে সে কালো হতে থাকে, তার চামড়াগুলো কালো হতে হতে একসময় সমস্ত শরীর তার কালো হয়ে যেতে পারে।